গুড মর্নিং, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি তাড়াতাড়ি রান্না শেষ করব বলে তাড়াতাড়ি রান্না করে এসেছি, আর এসে দেখলাম একটা হামিংবার্ড বসে ফিডার থেকে জল খাচ্ছে। এখন আশেপাশে অনেক ফুল আছে বলে কমই আসে, শীতকালে প্রচুর আসত, সব সময়তেই প্রায় দেখতে পেতাম। যাই হোক, আমি এবার রান্না শুরু করে ফেলি। আজকে আমি তাড়াতাড়ি রান্না শেষ করবই। আজকে রাত্রে করব পনির টিক্কা। দইটা বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম যে জল জমা হয়েছে এতটা, এবার মশলাগুলো দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে রাখি। যে পনিরটা সেদিন বাড়িতে করেছিলাম সেইটা বের করে আনলাম। এখানে সব প্রোডাক্টে এরকম টিকার লাগানো থাকে, টিকার ফুটো আবার ভিজে গেলে আর ছাড়তে চায় না। পুরোটা তো লাগবে না, কেটে তারপরে ধুই। ধুয়ে নিয়েছি ক্যাপসিকাম দুটো, এবার কেটে নিই। এতে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা, এটা ঝাল গুঁড়ো লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তন্দুরি মশলা। এখানকার তন্দুরি মশলাটা আমাদের ওখানকার তন্দুরি মশলার মতো এত ভালো স্বাদ হয় না। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, সামান্য হলুদ আর নুন। দইয়ের সঙ্গে পুরোটা মিক্স করে নিয়েছি, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, এবার পনিরটা দিয়ে দিলাম। পনিরটা শুধু আজকের মতোই দিলাম, এই জিনিসগুলো তো থেকে গেলে ভালো লাগে না। হয়ে গেছে আমার ম্যারিনেট করা, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। পনির টিক্কার সঙ্গে আজকে রাত্রে করবো পরোটা। হ্যাঁ জানি খুব অদ্ভুত কম্বিনেশন, নান করলে বেশি ভালো হতো, কিন্তু আজকে আর নান করবো না। নান বা তন্দুরি রুটি করলে বেশি ভালো যায় এটার সঙ্গে, কিন্তু নান আর করবো না আজকে। তাতে নুন আর তেল ময়ানো দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সও হয়ে গেছে। দই থেকে যে জলটা ঝরেছিল সেটা দিয়েই মেখে নেব। আজকে রোদও ওঠেনি আর বেশ ভালোই ঠান্ডা, তাই ভেবেছিলাম বেরোবো না বাগানে, কিন্তু কালকে তো বৃহস্পতিবার, কালকে কম্পোস্টিংটা নিতে আসবে, তাই কম্পোস্টিংয়ের বিনটা যতটা পারি ভর্তি করে দিই। ফাঁকা হয়ে গেলে আবার তারপরে জায়গা থাকবে আবার নতুন করে ভর্তি করবার, তাই আজকে আর একটু গাছপালা ছেঁটে দিই, যা কিছু ছাঁটবার মতো পারবো। আজকে বেশি করবো না, আজকে একটুখানি করি, বেশ ঠান্ডা বাইরে। যদিও গাছ কাটতে কাটতে আলটিমেটলি একটু পরে গরমই লাগে। যাই হোক, আজকে গাছ টাছ কাটা শুরু করি এবার। আজকে অল্প রান্না করেছি, রান্নাও হয়ে গেছে, আজকে ফ্রাইড রাইস আর স্যালাড করেছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। গোলাপটা মনে হচ্ছে আরও একটু বেশি ফুটেছে, চলুন দেখে আসি। আর ভালো করে দেখাই, বালতিটা ভিতরে রেখেছিলাম কালকে, নিয়ে আসতে ভুলে গেছি, ওটা আগে নিয়ে আসি। এই ডালটায় দেখছি সব ফুলগুলো হয়ে গেছে, তাই ডালটা এবার ছেঁটে দেবো। এই গোলাপ গাছটা কত কাঁটা দেখাচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন কত কাঁটা? বুনো গোলাপ বোধ হয় সেই জন্য এত কাঁটা। দেখুন সব ডালগুলো কাঁটায় ভর্তি।
ব্যাস পুরো ভর্তি হয়ে গেছে বিনটা। এই যে পিছনে বিনটা আমার, এটা তো এত ভারী হয়ে গেছে আমি আর সেটাকে নাড়াতেও পারছি না। সৌম এসে ওই সাইডে করে দেবে, কালকে আসবে নিতে। কালকে নিয়ে গেলে তারপরে আমি আবার যদি কালকে সময় পাই কালকে আবার খানিকটা পরিষ্কার করবো। এই একটা কি বেগুনি কালারের ফুল রয়েছে, কি ফুল জানি না। ওপাশে যেতে গিয়ে দেখলাম গাছে একটা কাঠবিড়ালি রয়েছে, তাই একটু ছবি তুলে নিচ্ছি। কাঠবিড়ালি তো প্রচুর আছে, সব সময়তেই এপাশ ওপাশ দেখতে পাই। চলো না আমাদের কমিউনিটিটা আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের। আমাদের 5টা ইউনিট আছে। পাঁচটা ইউনিটে টোটাল 9টা বাড়ি আছে। ওইটা হচ্ছে আমাদের, এইটা এইটা দুটো আলাদা ইউনিট, মানে একটাই ইউনিট কিন্তু দুটো বাড়ি। এই পোর্শনটা আমাদের আর এই পোর্শনটা অন্য লোকের। এইটা গোটা একজনের বাড়ি আর বাকিগুলো সবই, সব ইউনিটগুলোই দুজনের হাফ হাফ করা। এগুলোকে অ্যাকচুয়ালি টাউন হাউস বলে। আমাদের টাউন হাউসটা অনেকটাই বাড়ি বাড়ি দেখতে, মানে একই দেওয়ালে দুটো বাড়ি, সেগুলো হচ্ছে টাউন হাউস। তবে আমাদেরটা দুটো বাড়ি, এরকম অনেক টাউন হাউসই এখানে হয় যেগুলো তিনটে করে বাড়ি থাকে। সাইডেরগুলো হলে ঠিক আছে, আর মাঝের ইউনিট হলে তো সে দুদিক থেকে চাপা আর দুদিকে জানলা দরজা যা কিছু থাকবার। আমাদেরগুলো একটা দিক চাপা ঠিক কথা, বাকি তিন দিক খোলা। যাই এবার আমি ভেতরে চলে যাই, বাগানে কাজ করলেই এমন খিদে পেয়ে যায়, গিয়ে কিছু একটু খাই। খেতে এখনও এমনি লাঞ্চ করতে এখনও অনেক দেরি, কটা বাজে এখন, হয়তো 11:30 বাজে, না 12টা বেজে গেছে। যাই হোক 1 ঘন্টা পরে খাবো, কিন্তু দেখি মাঝে একটু খেয়ে নিই কিছু। আমি সিজনে একটু আম এনেছিলাম, সেইটা কাটলাম আর সাথে ব্লুবেরি নিয়ে নিলাম। এখানকার আমগুলো অবশ্যই কলকাতার আমের মতো ভালো নয়, এখানকার আমগুলো স্যালাড খাওয়ার জন্য ভালো। একটু খাওয়া হলো, এবার একটু কাজ করে নিই। বিছানাটা অনেকদিন ডিপ ক্লিন করা হয়নি, তাই একটু ডিপ ক্লিন করে নিয়েছি ভালো করে ভ্যাকিউম চালিয়ে। কালকে তো চাদরটা তুলেছিলাম, তারপরে রাত্রেবেলা আর ইচ্ছা করছিল না, জাস্ট ওপরে একটা চাদর সরিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। আজকে ভালো করে পরিষ্কার করে রেডি করে রাখি। এইগুলোকে বলে ফিটেড সিট, খুব সুবিধাজনক। ইলাস্টিক দেওয়া থাকে, চারদিক থেকে আটকে দিলেই হয়ে যায়। আর ফিটেড সিট ভাঁজ করা সবচেয়ে কঠিন কাজ। যদিও আমি বালিশে শুই না, আমার ঘাড়ে ব্যথা করে, তাতেও আমি বালিশগুলো বিছানায় সাজিয়ে রাখি, আমার বেশ ভালো লাগে। ছোট্ট একটু কাজ ছিল, হয়ে গেল, 1টাও প্রায় বাজে, এবার খেয়ে নেবো। সৌমকে ডাকি। বেশিরভাগ দিনই তো সৌম্য হেডফোন লাগিয়েই খেতে বসে অফিসের কাজ করতে করতে। আজকে খাওয়ার টাইমটায় কাজটা একটু কম, তাই নিজেদের মধ্যে একটু গল্প করা যাচ্ছে।
খেয়ে উঠে দেখলাম গার্বেজের প্যাকেটটা পুরো ভরে গেছে, তাই চেঞ্জ করে দিই। গ্যারেজের বিনটায় রেখে আসি, তারপরে জামা কাপড়গুলো বের করতে হবে। গতকাল কাচতে দিতে গিয়ে দেখলাম খুব বেশি জামা কাপড় নেই, সেই জন্য আর কাচিনি, বন্ধ করে রেখে দিয়েছিলাম। আজকে ফাইনালি দিয়েছিলাম কাচতে, কাচাও হয়ে গেল, ড্রায়ারে ঘোরানোও হয়ে গেল। আর একটা সুবিধাও হয়েছিল, কালকে বাগানে গিয়ে জামা কাপড়গুলো নোংরা হয়েছিল, সেই জামা কাপড়গুলোই আজকে সকালে পরে আবার বাগানের কাজ করলাম, করে একেবারে কাচতে দিলাম। এখানে একটা সুবিধা আছে, ড্রায়ারে ঘোরানো হয়ে গেলেই পুরো কাজ মিটে গেল, ড্রায়ার থেকে পুরো শুকিয়ে বেরিয়ে আসে, এরপরে শুধু গোছানো কাজ। এমনি কাজ তো সব মিটে গেছে, এবার পরোটাটা বানিয়ে রেখে দিই, খালি খাওয়ার সময় ভেজে নেব। পরোটাটা বেলবার সময় তো অনেক ময়দার গুঁড়ো পড়ে, সেগুলো এখনই পরিষ্কার করে নেব, ওই রাত্রে খাওয়ার সময় আর ভালো লাগে না। পরোটাগুলো এবার সেঁকাও হয়ে গেল, এবার পনিরটাও পুরো রেডি করে রেখে দেবো, যাতে খাওয়ার সময় শুধু গ্রিল করে নিলেই হয়। এই শিকগুলোও আমি নিয়ে এসেছি কলকাতা থেকে, আমাদের বাড়িতে অনেক বছর আগে, হয়তো প্রায় 25 বছর আগে একটা ওভেন ছিল, গ্যাস ওভেন, যেটার দুদিকে গ্যাস বার্নার ছিল আর মাঝখানে গ্রিল করা যেত, সেইটার সাথে এই শিকগুলো দিয়েছিল, মা রেখে দিয়েছিল শিকগুলো, পরে আমি নিয়ে নিয়েছি। আর এখন সেই শিক আমেরিকাতেও ঘুরতে চলে এসেছে। এই শিকগুলো খুব ভালো, বেশ একটু মোটা শক্ত, কাজ করতে খুব সুবিধা হয়। পনির টিক্কার জন্য এটা বের করলাম, এটা আগে কখনো ইউজ করিনি, আজকে প্রথম ইউজ করছি, টিক্কাটা এতে করতে বেশ সুবিধা হবে। আজকে জিমে গেলাম একটু অড টাইমে, একটু দেরি হয়ে গেছিলো যেতে, সেই জন্য বিকেলবেলার খাওয়াটা গণ্ডগোল হয়ে গেছে, খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, তাই আজকে একটু আগেই খেয়ে নেব। এখন 7:45 বাজে, পনির টিক্কাটা করে আর পরোটাটা ভেজে নিয়ে খেতে খেতে 8:15 হয়ে যাবে, দিনের আলো আছে দিদি, এখনো দেখতে পাচ্ছেন বাইরে কত আলো, এখনো এই জুন মাসটা মোটামুটি এরকমই কাটবে, এখন জুন মাসের মেঘেই, নেক্সট উইকে আরও একটু বাড়বে, আরও লেটেতে সানসেট হবে, তারপরে আবার আস্তে আস্তে টাইমটা কমতে থাকবে। তাও তো মেঘলা আছে আজকে, রোদ থাকলে আরও বেশি আলো আলো মনে হয়। মোটামুটি হয়েই এসেছে,
রান্না শেষ হয়ে গেছে, এবার আমরা খেতে বসে যাই। ব্যাস খাবার রেডি। তাহলে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন।